हेलो बंधुरा अस्सलाम वालेकुम कैफा लुका माइसेल्फ रुबेल खान वेलकम टू माय यूट्यूब चैनल आरके ब्लॉग्स। बंधुरा आज के चले आसि बसुंधरा सिटी लेवल सिक्स ब्लॉके शॉप नंबर 73 चले आसले अपनी पे जाबेन हलो बुशरा फोन शोरूम पे जाबेन। एखाने आसले अपनी रियलमिर अफिशियल जे फोनगुलो अथेंटिक फोनगुलो पे जाबेन विभिन्न मॉडलेर। तो बंधुरा रियलमिर विभिन्न फोन सम्पर्के आज के आपनादेरके आईडिया दिब, तो कथा ना बाड़िये चलुन शुरू करा जाक। बैटरी पा 10 वाटर चार्जर इनबक्स থাকবে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে হিলিও G35 প্রসেসর। G35 দেখবেন 13 থেকে 15000 এর মধ্যে মার্কেটে অনেক ব্র্যান্ড আছে যারা G35 প্রসেসরটা ইউজ করে থাকে, বাট আমাদের এখানে অনলি 8990 টাকায় পাচ্ছেন। আচ্ছা আবারো বলে নিই, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 8990 টাকা, র‍্যাম 2GB রম 32GB, দুটো সিম প্লাস মেমোরি কার্ড একের সাথে ইউজ করতে পারবেন, 256GB পর্যন্ত এক্সপেন্ডেবল। এটার প্রসেসর হচ্ছে G35। এখন আমি আপনাদেরকে C11 কনফিগারেশন সম্পর্কে বলবো। আচ্ছা এটা আমাদের Realme C11 2021 এডিশনের ফোন। এই ফোনের ভেরিয়েন্ট পাবেন আপনি দুইটা, একটা 2GB RAM 32GB স্টোরেজ যেটার প্রাইস 9090 টাকা, এটার প্রাইস 8990 টাকা ছিল 100 টাকা প্রাইস বেড়েছে। আর এটার 4GB RAM 64GB স্টোরেজ আছে যেটার প্রাইস 11090 টাকা। আচ্ছা এটা তো আপনি 6.5 ইঞ্চ ডিসপ্লে পাবেন, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার, সাথে হচ্ছে আপনার অক্টাকোরের পাওয়ারফুল প্রসেসর পাবেন যেটা হচ্ছে ইউনিসকের 9863 SC সিরিজের 9863A। এটা 1.6 GHz এর প্রসেসর, এটা 28 nm এর প্রসেসর। আচ্ছা এই ফোনটাতে আপনি 2GB RAM 32GB স্টোরেজ ভেরিয়েন্ট যেটা, এটার প্রাইস হচ্ছে 9090 আর 464 হচ্ছে 11090 টাকা। প্রাইসটা আমি আবারো বলে নিলাম আপনাদের সুবিধার। তারপরে কোন ফোনটা দেখাবো, এরপরে চলে যাচ্ছি আমাদের আরেকটা ডিভাইসে যেটা হচ্ছে আমাদের C21Y। হ্যাঁ C21Y পাচ্ছেন আপনারা, যেটা দুটো ভেরিয়েন্ট থাকবে, 3GB RAM 32GB স্টোরেজ এন্ড 4GB RAM 64GB স্টোরেজ। এই ফোনের কনফিগারেশনে যদি আসি, এটা তো 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, ইনবক্সে আপনি ক্যানোটের চার্জার পাচ্ছেন, এটা তো 6.5 ইঞ্চ ডিসপ্লে পাবেন, এটাতে প্রসেসর ইউজ করা হয়েছে ইউনিসকের T610 এর পারফরম্যান্স কিন্তু বেটার, কারণ এটা যে আপনি আদার্স ব্র্যান্ডগুলোতে যে প্রসেসরটা পাবেন G35 বা P35 ওইগুলোর থেকে তুলনামূলক T610 এর পারফরম্যান্স ভালো। আপনি গুগলে সার্চ করলেই পাবেন T610 ভার্সেস G35 বা P35। ক্যামেরা, আচ্ছা এটার ক্যামেরাতে যদি আসি, এটার ফ্রন্টে হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, ব্যাকে ট্রিপল ক্যামেরা আপনি পাবেন যেটাতে হচ্ছে 13-2-2 ম্যাক্রো লেন্স আছে, ডেপথ সেন্সর আছে। আচ্ছা আচ্ছা এটাতে মানে ডেপথ যেটা পোর্ট্রেট, এটা হচ্ছে সফটওয়্যার ইউজ করা হয়েছে, বেসিক্যালি এটা 2 মেগাপিক্সেলের ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্সটা ইউজ করা আছে, সো আপনি ট্রিপল লেন্স পাচ্ছেন। এটার ব্যাটারি 5000 আছে, 10 ওয়াটের চার্জার, যদিও আবার এর আগেও বলেছি আবার বলে নিচ্ছি,
আর ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এই ফোনটাতে। ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবই দেওয়া আছে, প্যাটার্ন পিন পাসওয়ার্ড আপনি সবই পাবেন। আচ্ছা, প্রাইসটা আপনাদের সুবিধার্থে আমি আবার বলি, 3GB RAM 32GB স্টোরেজ 11,490, 4GB RAM 64GB স্টোরেজ 12,790। আচ্ছা, এরপরে চলে যাই আমাদের পরবর্তী ডিভাইস C25Y। হ্যাঁ, C25Y, এই যে আমাদের দেখছেন রিয়েলমি C25Y। আমি কিন্তু ফোনগুলো আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি না, আপনি গুগলে সার্চ করলে, মডেল লিখে সার্চ করলে আপনার সামনে হচ্ছে ফোনের প্যাটার্নটা চলে আসবে, কালার ওয়াইজ সব কিছু চলে আসবে। এই ফোনটা হচ্ছে আমাদের C25Y, এইটাতে আপনি একটা ভ্যারিয়েন্টই পাচ্ছেন। হ্যাঁ, 4GB RAM 64GB স্টোরেজ 14,290 টাকা। এই ফোনটার স্পেশালিটি হচ্ছে এটার মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল, এটাতেও ট্রিপল ক্যামেরা পাচ্ছেন, 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এন্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এটাতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, যেটার ইনবক্সে 18W চার্জার থাকবে। আর এটাতে আপনি পাচ্ছেন 6.5 ইঞ্চ ডিসপ্লে, বরাবরের মধ্যে 6.5 ইঞ্চ সবগুলো ইউজ করা হয়েছে। আর এই ফোনটাতে হচ্ছে আপনি কালার পাবেন দুইটা, একটা হচ্ছে গ্লেসিয়ার ব্লু আর একটা হচ্ছে মেটাল গ্রে। সো দুইটা কালার পাচ্ছেন, একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার, আপনি গুগলে সার্চ করলে কালার দেখতে পারবেন। আচ্ছা, এটাতে প্রসেসর আছে 3670। আচ্ছা, পরবর্তীতে চলে যাই আমি আমাদের মোস্ট হট সেলিং ডিভাইস, যে ফোনটা হচ্ছে মার্কেটে খুবই ভালো চলছে, C25S। এটাতে ইউজ করা হয়েছে G85 প্রসেসর। এটাতে প্রথমে প্রসেসর দিয়ে শুরু করি, কারণ এটা গেমিং প্রসেসর, গেমিং প্রসেসর পাচ্ছেন আপনি, G85 গেমিং প্রসেসর পাচ্ছেন। এটাতে ইউজ করা হয়েছে সেম 6.5 ইঞ্চ ডিসপ্লে, HD+ ডিসপ্লে। এটাতে বক্সে পাবেন আপনি 18W ফাস্ট চার্জিং, যেটা টাইপ সি চার্জারের সাথে থাকবে, টাইপ সি পোর্ট পাচ্ছেন, 18W চার্জার আছে। এই ফোনটাতে আপনি ব্যাটারি পাচ্ছেন 6000 mAh, দ্যাট একবার চার্জ করলে 2 দিন। আর সাথে হচ্ছে আপনি 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাচ্ছেন, যেটা 1.8 অ্যাপারচারের সাথে স্লো মোশন, টাইম ল্যাপস, নাইট মোড, সব ধরনের ফিচারই আপনি পাচ্ছেন। ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর এটা তো আপনি কালার পাবেন দুইটা, একটা হচ্ছে গ্রে কালার, একটা ব্লু কালার, একটা ওয়াটার গ্রে, একটা ওয়াটার ব্লু, এটা তো দুইটা কালার পাচ্ছেন আপনি। আচ্ছা, এটার প্রাইসটা, এটার প্রাইস হচ্ছে 16,590 টাকা, 4GB RAM 128GB ROM। হ্যাঁ, প্রাইসটা এটার বেড়েছে 16,590 টাকা, এখন অফিসিয়াল প্রাইস 16,590 টাকা, 4 128GB। আচ্ছা, পরবর্তীতে চলে যাব আমাদের ছোট্ট একটা কিংয়ে, কিং মডেল বলতে পারেন আপনি, আমাদের নার্জো 50, যেটা হচ্ছে মানে যারা রেগুলার ইউজের জন্য আঙ্কেল আন্টিকে দিতে চাচ্ছেন, বা রেগুলার ইউজের জন্য র্যাম রুমটা বেশি চাচ্ছেন, তাদের জন্য এই ডিভাইসটা 11,090 টাকায় 464 সাথে ইউনিক একটা লোক পাবেন আপনি। এটা তো কালার দুইটা আছে, একটা মিন্ট গ্রিন, একটা হচ্ছে সাইবার ব্ল্যাক, সরি কার্বন ব্ল্যাক, দুটো কালার আপনি পাচ্ছেন। সো এটাতেও আপনি 6.5 ইঞ্চ ডিসপ্লে পাবেন, 10W চার্জার ইনবক্সে থাকবে, 5000 mAh ব্যাটারি, ফোনটা গ্লাস ব্যাগে পলিকার্বন বডি পাচ্ছেন আপনি। আর এটার প্রাইস 11,090 টাকা, 4GB RAM 64GB স্টোরেজ, একটা ভেরিয়েন্ট হয় এটাতে। আচ্ছা, এর পরবর্তীতে চলে যাচ্ছি আমি আমাদের Realme 8, আমাদের Realme সিরিজে, Realme 8 5G নিয়ে প্রথমত বলি। এটাতে আপনি পাচ্ছেন প্রথমত Full HD+ ডিসপ্লে, যেটা 90Hz রিফ্রেশের সাথে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে এটার ক্যামেরা 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ব্যাকে, আর ফ্রন্টে হচ্ছে 16 মেগাপিক্সেল। এটা ইউজ করেছে Dimensity 700 সিরিজের প্রসেসর, অনলি 7nm প্রসেস, এটা 5G, রাইট স্যার, এটা 5G। আর সাথে হচ্ছে এই ফোনটার ব্যাটারি আছে 5000, ইনবক্সে 18W চার্জার আছে, টাইপ সি এটা তো পাচ্ছেন। এটা তো কালার আপনি দুইটা পাবেন, একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, একটা ব্লু কালার। এটা রিয়েলমি 5G, 22,990 টাকা, 8GB র‍্যাম, 128GB স্টোরেজ, এক্সটার্নাল 5GB র‍্যাম অ্যাড করতে পারছেন। আচ্ছা, এখন চলে যাই আমাদের Realme 8, যে ফোনটা আছে Realme 8, Realme 8 হচ্ছে এটা। আচ্ছা, এটার প্রাইসও 128GB, 22,990 টাকা। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটাতে আপনি 5G পাচ্ছেন না, বাট এটার ডিসপ্লেটা সুপার অ্যামোলেড, সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর এটাতে হচ্ছে আপনি 64 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন, ক্যামেরা বেশি পাচ্ছেন। এটাতে আবার লেন্স আছে 4টা ব্যাকে, 5G তিনটা ছিল, এটাতে লেন্স পাচ্ছে 4টা, 5G IPS ডিসপ্লে ছিল, Full HD+, এটাতে সুপার অ্যামোলেড Full HD+, সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 5G কিন্তু সাইড মাউন্টেড। সো যদি আপনি 5G চান তাহলে 5G, আর যদি বলেন আমার 5G থেকে কনফিগারেশন বেশি ম্যাটার করবে তাহলে আপনার জন্য 4G, বিকজ এটা কনফিগারেশন ভালো। এটা তো 5000 mAh ব্যাটারি, ইনবক্সে 30W চার্জার আছে, কিন্তু 5G তে 18W ছিল ডার্ট চার্জার, এটা তাহলে বেশি আছে। হ্যাঁ, এটা কনফিগারেশন অনেক বেশি, আমি আবার দেখাই, 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, G95 গেমিং প্রসেসর, 5000 mAh ব্যাটারি, 30W চার্জার, অ্যান্ড সুপার লাইট ওয়েট একটা ফোন, যেটা হচ্ছে 5000 mAh ব্যাটারি ইউজ করার পরে মার্কেটে সব থেকে লাইট ওয়েট ফোন, অনলি 177 গ্রাম পাচ্ছে। এটা তো দুটো কালার আছে, একটা সাইবার ব্ল্যাক, একটা সাইবার সিলভার।
আচ্ছা এখন যাব আমাদের কিং এন্ড কুইনের কাছে, জিটি মাস্টার এডিশন এন্ড জিটি নিও 2। আচ্ছা জিটি মাস্টার এডিশনের বক্সটা আমার হাতে আছে, এটা একটা 5G ডিভাইস, এটার প্রাইস হচ্ছে 33,990 টাকা। 8GB RAM 128GB স্টোরেজ, এক্সটার্নাল 5GB RAM অ্যাড করা যায় ভার্চুয়ালি, যদি ওটা কোনো কাজে আসে না। আচ্ছা এটাতে কালার পাবেন তিনটা, যে একটা হচ্ছে আমাদের সিগনেচার ডিজাইন, গুগল সার্চ করলে আপনি পাবেন। এটাতে হচ্ছে লোনা হোয়াইট একটা কালার আছে, একটা কালার হচ্ছে ব্লু কালার, তিনটা কালার পাচ্ছেন আপনি গুগলে সার্চ করে কালারগুলো দেখতে পারবেন। এটার মেলিয়াশিটের প্রসেসরে 778G 5G প্রসেসর ইউজ করা আছে, এটা অনলি 6 nanometer প্রসেস, অনলি 6 nanometer। আচ্ছা এটা হচ্ছে আপনার 2.4 GHz-এর প্রসেসর, দ্যাট মিনস হচ্ছে আপনি প্রসেসরটা ভালো পাচ্ছেন অফিসিয়ালি, কিন্তু 40,000 এই প্রসেসরটা কোনো ব্র্যান্ড ইউজ করছেন না, যেটা আপনি রিয়েলমিতে পাচ্ছেন। সেকেন্ড এটার ক্যামেরাতে আসি, ফ্রন্টে 32 MP ক্যামেরা ইউজ করা হয়েছে, ব্যাকে 64 MP ট্রিপল ল্যান্স। এটার বক্সে আছে 65 volt সুপার ডট চার্জার, যেটাতে 4300 mAh ব্যাটারি অনলি চার্জ হবে 33 মিনিটসে। ওয়েদার উপর ডিপেন্ড করে 2 MP এদিক সেদিক হতে পারে, বাট আপনি 33 মিনিটস হচ্ছে আমাদের ল্যাপটপে আছে এটা চার্জ হবে। আর এটার কনফিগারেশন যদি আসি, এটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনি, 120Hz রিফ্রেশ রেটের সাথে পাবেন আপনি। আর মেনলি হচ্ছে এই ফোনটার প্রসেসর মাদারবোর্ড, আসলে 34,000 আপনি অফিসিয়ালি এর থেকে ব্যাটার প্রসেসর পাবেন, এটা হচ্ছে মেনলি ফ্যাক্ট। এখন চলে আসি আমাদের জিটি নিও 2-তে। আপনারা আমার হাতে এখন যে ফোনটা দেখছেন, এটা হচ্ছে আমাদের জিটি নিও 2, এটা হচ্ছে প্রাইস 39,990 টাকা। 8GB RAM 128GB স্টোরেজ, এটাতে মূলত 6.62 inch E4 AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটা সুপার অ্যামোলেড না, E4 AMOLED, এটাও কিন্তু খুবই টপ ক্লাস একটা অ্যামোলেড ডিসপ্লে, টপ ক্লাস অ্যামোলেড। এটাতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এটাতে 120Hz রিফ্রেশ রেট থাকবে, 600Hz টাচ স্যাম্পলিং রেট পাবেন আপনি, টাচ রেসপন্সটা আপনি OnePlus 9R, টোটালি OnePlus 9R। আচ্ছা একটু ডিসপ্লেটা অন করে দেখো, এটা হচ্ছে ডিসপ্লে, একটু দেখাই আপনাকে, ব্রাইটনেসটা সুপার অ্যামোলেড, E4 AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 600Hz টাচ স্যাম্পলিং রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফ্রন্টে গোরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে, ব্যাকও আপনি গ্লাস পাবেন, তবে টোটালি ইউনিক একটা লোকের সাথে, টোটালি ইউনিক ফোন সেক্টরে এরকম কালার অন্য কোনো ব্র্যান্ডের আপনি পাবেন না, টোটালি ইউনিক কালারের সাথে। এটা হচ্ছে নিও গ্রিন কালার, এটাতে ট্রিপল ক্যামেরা আছে 64-82, আর ফ্রন্টে হয়েছে 16 MP সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। ভাইয়া বলতে পারেন কিন্তু আমি জিটি মাস্টার 34,032 সেলফি পাচ্ছি, এখানে 16, বাট ভাই এটার লেন্স ভালো, জিটি মাস্টারের মেগাপিক্সেল বেশি হলেও এটার আউটপুট জিটি মাস্টার থেকে কিছুটা বেটার পাবেন, যেটা প্রাইসটা বেশি, অপটিমাইজেশন কিছুটা বেটার। আচ্ছা আচ্ছা, আর এটা তো 5 level আপের ব্যাটারি, ইনবক্সে 65 volt চার্জার থাকবে, এটা হবে 36 মিনিটে 0-100% চার্জ। আচ্ছা এই হচ্ছে এই ফোনের ওভারঅল কনফিগারেশন। আচ্ছা তারপরে আর আমাদের নতুন একটা আপকামিং ডিভাইস আছে, যেটা Realme 9i, এটার দুইটা ভেরিয়েন্ট থাকবে যতটুকু আমরা জানছি, জেনেছি 4GB অ্যান্ড 6GB দুটা ভেরিয়েন্টে পাবেন, প্রাইসটা 20,000 আশেপাশে হবে, 14 তারিখে এটা লঞ্চিং ইভেন্ট থাকবে দুটার মধ্যে, আপনারা চাইলে অনলাইনে এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। জিটি মাস্টার এডিশনটা একটু দেখেন, জিটি মাস্টার এডিশন লুকটা হচ্ছে এরকম হবে স্যার, এটা হচ্ছে আমাদের সিগনেচার ডিজাইন, যেটা সিগনেচার। আচ্ছা সিগনেচার ডিজাইনটা দেখেন, পিছনে ট্রিপল ক্যামেরা, আর এটা ক্যামেরা মেইন ক্যামেরা কত ভাইয়া বললেন? এটার মেইন ক্যামেরা হচ্ছে 64-82 ট্রিপল ক্যামেরা, ফ্রন্টে হচ্ছে 32 MP, এটা একটা কালার হচ্ছে এরকম হবে ব্লু কালার, আর একটা কালার ডাইরেক্ট এই ডিজাইনের মধ্যে, এই প্যাটার্নের মধ্যে ডাইরেক্ট হোয়াইট হবে একটা কালার, টোটাল তিনটা কালার পাবেন আপনি গুগলে সার্চ করলে সবই দেখতে পারবেন। আচ্ছা এটা আমি একটু ক্যামেরাটা একটু অন করে দেখাই, ক্যামেরার ক্লিয়ারিটি দেখতে পাচ্ছেন জোস। আচ্ছা ফ্রন্ট ক্যামেরাটা একটু দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা, ক্যামেরাতে অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে ভাই, যদি আপনি আমাদের এখানে আউটলেটে ভিজিট করতে আসেন বা ওনার ব্লগ দেখে আসেন স্পেশালি, আমাদের এখান থেকে স্পেশাল গিফট অফার থাকবে প্রথমত, দ্বিতীয়ত এগুলোর বক্সে আসলে রিয়েলমি বরাবরই হচ্ছে শুধু ফোন আর চার্জারই দেয়, ঠিক আছে, মাঝে মাঝে সফট মানে কেসগুলো দিয়ে থাকে, অনেক সময় কেসও দেয় না, সফটওয়্যার অ্যাক্সেসরি যেগুলো লাগবে এগুলো আপনি আমাদের এখান থেকে অ্যাজ এ গিফট পাবেন। সো যদি হচ্ছে বসুন্ধরা সিটিতে আসা হয় পারচেস করার জন্য বা রিয়েলমির ফোন নেওয়ার জন্য, চলে আসবেন স্যার আমাদের শপে, আমাদের এখান থেকে স্পেশাল গিফট থাকবে, সাথে হচ্ছে আপনি কমপ্লিমেন্টারি অ্যাক্সেসরিজগুলো আমরা অ্যাজ এ গিফট দিয়ে দিব। আর যদি হচ্ছে আপনাদের আর আমাদের অ্যাড্রেসটা নিয়ে কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে ভাইয়া হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবে, ওইখান থেকে স্যার আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা সুবিধাতে দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে, আর ভিডিও টাইটেলে এবং স্ক্রিনেও দিয়ে দেবো আমি, ভিডিও অ্যাড্রেসটা দিয়ে দেবো। জি সো আজকে হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে যদি আবারও ভাইয়া আসেন আমাদের কাছে ভিডিও করতে নতুন কোনো ভিডিওতে।
তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের সুবিধার্থে আমি এই শোরুমের অ্যাড্রেস ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিব এবং ভিডিওর স্ক্রিন এবং টাইটেলে দিয়ে দিব ওখান থেকে আপনারা ফোন দিয়ে চলে আসতে পারেন রিয়েলমির এই শোরুমে আর ফোন কিনতে পারেন আর এই ফোনগুলো যেগুলো আছে এগুলো আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনারা কুরিয়ার করে দেওয়া যাবে বিভিন্ন ফোনগুলো তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ বাই